এজেনো মরার উপর খারার ঘা। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যায় জেলেরা। 2-3 দিন ট্রলার চালিয়ে গভীর সমুদ্রে যেতে না যেতেই পড়েন বৈরী আবহাওয়ার কবলে। সাগরের উত্তাল ঢেউয়ে টিকতে না পারায় জাল না ফেলেই তীরে ফিরতে বাধ্য হয় জেলেরা। এদিকে তীরে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে দুটি জেলে ট্রলার। গত শুক্রবার দুপুরে সাগরের ঢেউয়ে উল্টে গিয়ে 29 জেলে সহ এফবি জুবায়ের ও এফবি মুনিয়া নামের দুটি ট্রলার ডুবে যায়। এ সময় 28 জেলে জীবিত উদ্ধার হলেও রবিউল নামের এক জেলে নিখোঁজ থাকে। এ ঘটনার পর আতঙ্ক বাড়ায় জেলেরা সমুদ্রে না গিয়ে ফের ঘাটে নোঙর করে থাকেন। এরই মধ্যে এখনো পাননি সরকারি খাদ্য সহায়তার চাল। নদীতে এখন তুফান, আমরা খেয়া মারছি, গাঙ্গে টেকতে পারি না। সাগরে যাইয়া ফিরে আইয়ে পড়ছি, সাগরে কোনো কায়দাই বোট রাখা যায় না। 65 দিনের অবরোধ গেছে কিন্তু আমরা চাল পাই নাই। অবরোধ শেষ হয়ে গেছে, এখন আমাদের 30 কেজি চাল দেওয়ার কথা, তাও দেয় নাই। এদিকে বৈরী আবহাওয়ায় ঢ়ঝুঁকি নিয়ে সমুদ্রে না যাওয়ার পরামর্শ মৎস্য বিভাগের। বৈরী আবহাওয়ায় দিকে লক্ষ্য রাখিয়া তারা যাতে উপকূলের কাছাকাছি মাছ ধরে এবং তাদের যাতে জীবনহানি না ঘটে এই জন্য আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। 20 মে থেকে শুরু হওয়া 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় 23 জুলাই। এরপর থেকে আবার শুরু হয় বৈরী আবহাওয়ার রেশ। সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিবন্ধিত সমুদ্রগামী জেলের সংখ্যা প্রায় 49,000। এর বাইরেও সমুদ্রে গিয়ে মাছ শিকার করেন এ জেলার অন্তত 20 থেকে 30 হাজার জেলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।